Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Hey, dalo, ke tui, eh, ke tui, ke tui. Arey, tu toh shi rasta ghora pagul da. Ye chuti tui kotha pili? Toke ke dilo? Ke dilo? Aami jaane. Tui shau jaane ish. বল এই চিঠি তোকে কে দিল, কি তার নাম, না হলে মেরে তোর হাড়গোড় ভেঙে দেবো। বল স্টপ অফিসার, স্টপ, আই এম নট ম্যান, সিচুয়েশন মেড মি ম্যান, আমি পাগল নই, পাগলে অভিনয় করছি, অভিনয় করতে বাধ্য হয়েছি। হোয়াট দ্যাট মিন্স ইউ আর নট রিয়েলি ম্যাড? নো অফিসার। তাহলে তুমি কে, আমার গাড়িতে কেন চিঠি রেখেছিলে, সেই চিঠি কে দিয়েছিল? আমি সেই চিঠি দিয়েছি। তার মানে তুমি কি সেই লোক যে বরাবর আমায় টেলিফোনে মেসেজ দিচ্ছিলে? হ্যাঁ, আমি সেই লোক। কি তোমার পরিচয়, কি তোমার উদ্দেশ্য? প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, দুর্যোধন চট্টরাজের প্রতিশোধ। কেন দুর্যোধন চট্টরাজের ওপর প্রতিশোধ নিতে চাইছো? কি করেছে সে তোমার? কি করেছে সেটা শুনতে চাও অফিসার? ইউ ওয়ান্ট টু লিসেন? শোনো তবে, আমি হচ্ছি জাস্টিস অভিজিৎ রায়। আজ থেকে কয়েক বছর আগে আমি এখানে জজ ছিলাম, আর আমার কোর্টে দুর্যোধন চট্টরাজের শালা বিক্রম রায়ের নামে একটা হত্যার মামলা চলছিল। আর ঠিক রায় বেরোবার আগের দিনেই। নমস্কার জজ সাহেব। নমস্কার, আপনি? দুর্যোধন চট্টরাজ, এই চন্দননগরের রাজা। আমি একটা ছোট্ট মামুলি কেস নিয়ে তোমার বাংলোয় এসেছি। কেস? কি কেস? শালা মানে আমার শালা বিক্রম রায় একটা মেয়েকে রেপ করে মার্ডার করে দিয়েছে, আর সেই কেসটা তোমার কোর্টে চলছে। মাল পুরো 20 লক্ষ আছে, মালকে অন্দর করো, আমার পার্টিকে খালাস করো। জাস্টিস অভিজিৎ রায়কে কি দিচ্ছিস, ঘুষ দিচ্ছিস, ওটা এসব, ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। লাভলি, লাভলি, তুই তাহলে টাকা নিবি না? দুর্যোধন, তুই জানিস না আমি চাইলে এই মুহূর্তে একজন জজকে ঘুষ দেওয়ার অপরাধে তোকে অ্যারেস্ট করে জেলে পাঠাতে পারি। এই এসব বেকার কথা রাখ, আমার লাস্ট কথা শোন। আমার সারা বিক্রমের জীবন যেমন তোর হাতের মুঠোয়, তোর সারা পরিবারের জীবনটাও আমার হাতের মুঠোয়। তুই যদি হাত আলগা করিস, আমিও হাত আলগা করব। ভাই, তুই যদি হাত টাইট করিস, সত্যি কথা, ভাই সত্যি কথা বলছি, তোর সারা পরিবারটাকে খতম করে দেব। মৃতা বাসুদী দাস হত্যার মামলায় সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ বাদী প্রতিবাদী উকিলদের সওয়াল জবাব এবং প্রত্যক্ষদর্শী মানুষের বয়ান অনুসারে মান্যবর আদালত এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আসামি বিক্রম রায় মৃতা বাসুদী দাসকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে নির্মম ও বর্বরোচিতভাবে হত্যা করেছে। তাই ভারতীয় পেনাল কোড ধারা 376 এবং 302 অনুযায়ী আসামি বিক্রম রায়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এই চা নাও। চা? তাহলে ন্যায় করতে গিয়ে তুই আমার শালা বিক্রমের জীবনটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার অর্ডার দিলি না? দেখ ভাই, আমি তোকে জানিয়েছি না, তুই হাফ টাইট করলে আমিও হাফ টাইট 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 করব। দেখ আমার টাইট হাতের কাজ, এবার তুই দেখ। আরে ওঠা না রে, ওঠা ওঠা, ওর স্ত্রী ব্যাটাকে ওঠা। চলো 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 চলো। Hey! Lovely! Lovely!
ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ সেভ মাই ফ্যামিলি, আমার স্ত্রী ছেলেকে রক্ষা করুন। দুর্যোধন আর তার গুন্ডার দল আমার ঘরে ঢুকে জোর করে ওদের সব তুলে নিয়ে গেছে। প্লিজ অ্যাকশন দিন। এখন হাজার গাছ ডালিয়ে পুলিশ স্টেশনে আসছে, এটা পুলিশ কি করবে? দুই ঘন্টা অপেক্ষা করো, তুমি এক কাজ করো, এখানে বসো। ওরা সব তোমার স্ত্রী পুত্রকে উঠিয়ে নিয়ে গেছে, তো কিছু একটা মতলবে নিয়ে থাকবে হয়তো। ওদের কাজটা হাসিল হয়ে গেলে ওরা সব ওদের ফিরিয়ে দেবে না। কি এসব বাজে কথা আপনি বলছেন? জানেন আমি একজন জজ, যান যান শিগগির যান, সেভ মাই ফ্যামিলি। তুমি জজ হও আর মিনিস্টার হও, আমার তাতে কিছু যায় আসবে না। তুমি একটা কাজ করো, তুমি এফআইআরটা লিখে দিয়ে যাও, আমার সময় হলে আমি ইনভেস্টিগেট করবো। তার মানে আপনি আইনের রক্ষক হয়ে ক্রিমিনালদের সাহায্য করছেন? এটা পুলিশ স্টেশন, এটা তোর কোর্ট নয়, এখানে আমি যা করবো সেটাই চলবে। শান্তি, মুন্না, 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 মাই মুন্না, এ মুন্না কি হলো তোর? কথা বল না, কথা বল, এ মুন্না, এ মুন্না, এ শান্তি, এ শান্তি, এ শান্তি, শান্তি কি হলো তোমার? এ তোমার কি হলো শান্তি? এ তোমার কি হলো? কি কি হলো শান্তি? কথা বলো, কথা বলো শান্তি। শান্তি না, আর সেই দিন থেকে সবাই জানলো যে জাস্টিস অভিজিৎ রায় পাগল হয়ে গেছে। আমি ওই পাগলের বেশে ধীরে ধীরে দুর্যোধনের পাশে লোক হওয়ার চেষ্টা করলাম, আর হলামও তাই। আমার কেবল একটাই লক্ষ্য, তার বিষয়ে ঠিক ঠিক খবর সংগ্রহ করা, আর ছলে বলে কৌশলে আমার স্ত্রী পুত্রের হত্যার প্রতিশোধ দেওয়া। ইয়েস ইয়েস অফিসার, ইয়েস। আর সেই দিন থেকে তার বিষয়ে খুঁটিনাটি খবর আমি আপনাকে দিয়ে এসেছি। ইয়েস অফিসার, ইয়েস। থ্যাংক ইউ জাস্টিস, থ্যাংক ইউ। কেবল আপনার ইনফরমেশন পেয়েই তো দুর্যোধনের বিষয়ে অনেক কথা জানতে পেরেছি, তার অনেক মাল আমি সিজ করেছি। আর আজ আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার জাস্টিস, আমি দুর্যোধনের আসল মুখোশটা খুলে দেব। আমি আসছি, আমার হাতে সময় খুব কম। আপনার চিঠি অনুযায়ী দুর্যোধনের গেস্ট হাউসে ঘটাবার ইনসিডেন্টের জন্যে আমায় প্ল্যান বের করতে হবে। জয় হিন্দ।